লাইট পোস্টত বান্ধি সাংবাদিকক নির্যাতন। এই দৃশ্য আমি আপনাক অসম্পাদিত রূপত দেখাব নোৱাৰো। নির্যাতনের নমুনা দেখাবলৈ দেখাইছো এই ভিডিওয়ে। দক্ষিণ কামরূপৰ সাংবাদিকক করা নির্যাতনের এয়া নমুনা। ফাদিল হোৱা নাই পৰাগ ভূঞাৰ মৃত্যু রহস্যৰ। আজিও ন্যায় নাপালে পৰাগ দাসৰ পৰিয়ালে। রাজ্যত সংঘটিত সাংবাদিক নিগ্রহৰ এয়া মাথো উদাহরণহে। সময়ে সময়ে সত্যৰ পক্ষত একনিষ্ঠভাৱে সেৱা আগবঢ়োৱা সাংবাদিক নিগ্রহৰ বলি হৈ আহিছে। সরকার আরক্ষী এই ক্ষেত্রত বিহিত ব্যবস্থা গ্রহণ নকৰাৰ অভিযোগ বহুদিনীয়া। ইয়াৰ মাজতে ধুমধামেৰে সরকারিভাবে উদযাপিত হল রাষ্ট্রীয় প্রেস দিবস। দিবসত অংশ লৈ মুখ্যমন্ত্রী সোণোৱালৰ আহ্বান। সরকারক দায়িত্বশীল কৰিবলৈ কঠোৰ ভাষা ব্যৱহাৰ কৰক সাংবাদিকে। সরকারের জনসাধারণের স্বার্থ দায়বদ্ধ আর দায়িত্বশীল করার আপনাদের কেবা কঠোর শব্দ ব্যাখ্য করবই। জনপ্রতিনিধিক অধিক দায়িত্বশীল করব, সততা নিষ্ঠায় কাম করবই লাগিব। কারণ প্রতিজন জনপ্রতিনিধি নির্বাচনের প্রাক মুহূর্ত লক্ষ লক্ষ জনসাধারণক কি বলে প্রতিশ্রুতি দিয়ে সততা নিষ্ঠায় কাম করার প্রতিশ্রুতি দিয়ে দায়িত্ব পাওয়ার পাশে যদি পাহরি না যায় তার আপনাদের জাগ্রত করে ভূমিকা পালন করবই লাগবে। রাষ্ট্রীয় প্রেস দিবসের দিনটুতে ন্যায় বিচারী রাজপথত প্রতিবাদ করবলগা হল সাংবাদিক সকলে। সাংবাদিক মিলন মহন্তক লাইটর পোস্টত বান্ধি একাংশই মারধর করার পিছতে আরক্ষী প্রশাসনের পর সুবিচার নাপায় উত্তাল প্রতিবাদ সাংবাদিকর। এই দৃশ্য মির্জার। এইদরে সতীর্থর হকে ন্যায় বিচারী ওলাই আহিছে সাংবাদিক সকল। অবশ্যই সাংবাদিক মিলন মহন্তক নির্যাতনের ঘটনার উচিত তদন্তর আশ্বাস দিছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। মই স্পষ্টভাবে পুলিশক নির্দেশ দিছো দোষী কায়ত্ব করব লাগে আর দৃষ্টান্তমূলক শাস্তি দিব লাগে। ব্যুরো রিপোর্ট, ডিওয়াই 365।